नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো फ्रेंड्स, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথের ওয়েবসাইটে ভিজিট করেছি এবং এই ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন জেলায় স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু অনেকগুলি শূন্য পদ রয়েছে যেখানে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত ইনফরমেশন আপনাদের জানিয়ে দেব এবং আপনারা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। तब वीडियो शुरू करार आगे चैने नतून चैनल अवश्य सबसक्राइब कर और पशे थका बेल आइकन क्लिक करूँ जैसे परवर्ती समस्त रकम सरकारी कर्म खबर सरकारी प्रकल्प खबर सवार आगे पे जान। तो चलू फ्रेंड्स, विस्तारित सबकि देखे नवा जा। तो फ्रेंड्स, अपनारा देखते हमें क्योंकि से डाउनलोड कर विज्ञप्ति चले तो प्रथम अपने पुरोपुर नोटिस देखिए देव और वीडियो शेषे देखिए देव अपनारा क्यों अनलाइन एप्लीकेशन फर्म फिल आप करबें। तो देखो बला है वेस्ट बेंगल स्टेट हेल्थ एंड फैमिली वेलफेयर समिति जखे 16/10/2020 तारीखे ये विज्ञप्ति प्रकाशित हो देखो एखे ओपर प्रथम दिए देा सरसि अनलाइन एप्लीकेशन फर्म की आपनारा फिल आप करतेबेंटन जार जो अपन एप्लीकेशन फी देख 100 टाका जेनारे कैंडिडेट और 50 टाका रिजार्व कैंडिडेट जेट अनलाइन अथवा अफलाइन मोड अर्थात अपना अनलाइने अथवा अफलाइने दोटोते ही क्योंकि अपना एप्लीकेशन फर्म फिल आप करतेबेंट। देखो एखे क्योंकि जे पदे अपने नियोग करा जानने सिनियर लैब टेक्निशियन पदे नियोग करा जानने 21 शून्य पद रही है और प्लेस अफ पोस्टिंग देख कलकाता आईआरएल नर्थ बेंगल एमसीएच बर्धमान एमसीएच मुर्शिदाबादे क्योंकि एखे अपने नियोग करा जार वेतन हो 25,000 टाका और अपने बयस होते हैं 1/4/2020 तारीखे 22 बचर के 40 बचर मध्य जानने एसेंसियल क्राइटेरिया अर्थात एसेंसियल क्वालिफिकेशन होता है एमएससी मेडिकल माइक्रोबायोलॉजी अथवा एप्लाइड माइक्रोबायोलॉजी अथवा जेनरल माइक्रोबायोलॉजी अथवा क्लिनिकल माइक्रोबायोलॉजी और 2 नम्बर होता है 3 इयर्स अफ वार्क एक्सपिरियंस थे बैक्टेरियोलॉजी अथवा अपने बीएससी थे माइक्रोबायोलॉजी अथवा बायोटेक्नोलॉजी और 5 बचर वार्किंग एक्सपिरियंस थे। এছাড়াও দেখুন এখানে প্রিফারেবল এক্সপিরিয়েন্সগুলি কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো আপনারা কিন্তু ভিডিওটি পজ করে কিন্তু এগুলি পড়ে নিতে পারবেন এবং নিচেতে দেখুন বলা হয়েছে রিল্যাক্সেশন ফর এজ উইল গিভেন ফর এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেট অ্যাজ পার নর্মস অর্থাৎ গভর্নমেন্টের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া হয়েছে। এবং আপনাদের দেখুন স্কেল অফ স্কোরিং অর্থাৎ টোটাল 50 নম্বরের এখানে আপনাদের নাম্বার দেওয়া আছে যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সে 40 নম্বর এবং প্রিফারেন্স এক্সপিরিয়েন্সে আপনাদের 10 নম্বর আছে। যেখানে দেখুন পার্টিকুলার্স একাডেমিক্সে এখানে দেখুন এমএসসি মেডিকেল মাইক্রোবায়োলজি অথবা অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি অথবা বিএসসি এখানে থাকতে হবে যেখানে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 30 নম্বর এবং স্কোরিং দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যেখানে হচ্ছে 30 আউট অফ 100 এবং দেখুন এক্সপিরিয়েন্সের কথা এখানে উল্লেখ করে দিয়েছে তা আপনারা কিন্তু ভিডিওটি পজ করে এগুলি পড়ে নেবেন। তো দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর রিকোয়েস্টেড টু ভিজিট www.whlhealth.gov.in at the URL online requirement for online applications and URL requirement for information or instructions issues for the time to time। অর্থাৎ এখানে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং দেখুন বলা হয়েছে জেনারেল ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিকেশনস অর ক্যান্ডিডেটস অর্থাৎ অনলি অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাসেপ্টেড অর্থাৎ যারা যারা অনলাইনে আবেদন করবে তাদেরই শুধুমাত্র অ্যাসেপ্টেড করা হবে। এবং দেখুন এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রবাবলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস আর ইলেভেল টু বি ক্যান্সেলড অর্থাৎ আপনারা যদি ঠিকমতোভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটি ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং দেখুন বলা হয়েছে ই প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফস আর নট অ্যালোটেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশনস দ্যাট অ্যাপ্লিকেশনস অলসো বি ইলেভেল ক্যান বি ক্যান্সেলড অর্থাৎ আপনারা যদি সিগনেচার এবং ফটোগ্রাফটি ঠিকমতো আপলোডেড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। এছাড়াও দেখুন বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশনস এগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে যেখানে আপনাদের বলা হয়েছে এসেন্সিয়াল অ্যান্ড প্রিফারেন্স কোয়ালিফিকেশনস এবং এক্সপিরিয়েন্সের কথা কিন্তু এখানে আপনাকে দিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের সময়ে সব কিছু কিন্তু এখানে আপনাদের সঠিকভাবে দিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট যাদের অর্থাৎ যারা যারা এসসি এসটি এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছে তাদের যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এছাড়াও আপনারা যদি পিডব্লিউডি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পিডব্লিউডি সার্টিফিকেটও এখানে আপনাদের দিতে হবে। এবং দেখুন বলা হয়েছে হার্ড কপি আর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্মস প্রিন্টেড উইথিন লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনস অর্থাৎ আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পর যে হার্ড কপি অথবা প্রিন্টেড কপি আছে সেই কপিটি কিন্তু এখানে আপনাদের বের করে রাখতে হবে। এবং দেখুন এখানে কিন্তু সেটি এখানে দিয়ে দেওয়া হয়েছে উইথাউট রেজিস্ট্রেশন ফর্মস নো ক্যান্ডিডেটস উইল বি এন্টেন্ড ফর অরিজিনাল টেস্টিমোনিয়ালস ভেরিফিকেশনস বাই দ্য অথরিটি নো নিড টু সেন্ড হার্ড কপি আর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম বাই পোস্ট অর্থাৎ এখানে আপনাদের যে অনলাইন রেজিস্ট্রেশন করার সময় যে হার্ড কপি সেই হার্ড কপিটি কিন্তু এখানে আপনাদের বের করে রাখতে হবে। এবং দেখুন এখানে বলে দেওয়া হয়েছে লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন হচ্ছে 26 অক্টোবর এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 31 অক্টোবর এবং লাস্ট ডেট অফ ফুল সাবমিশন ফর্মস হচ্ছে 5ই নভেম্বর।
এবং এখানে কিন্তু বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়ে দিয়েছে, যেখানে আপনাদের পেমেন্ট করতে হবে ইউবিআই এর মাধ্যমে অথবা ই চালানের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি পেমেন্টটি করতে পারবেন, যেখানে জেনারেলদের জন্য 100 টাকা করে এবং ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিনে আপনাদের 50 টাকা করে লাগবে। এবং এই বাকি টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলি আপনারা এখানে পড়ে নিতে পারবেন ভিডিওটি পজ করে। এছাড়াও আপনাদের এর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এটি ডাউনলোড করবেন এবং অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন। তো চলুন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, প্রথমত আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওই লিঙ্কে ক্লিক করার পর আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর দেখুন এখানে অপশন হবে রিকোয়ারমেন্ট, যেখানে রিকোয়ারমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন। রিকোয়ারমেন্ট অপশানে ক্লিক করার পর আপনাদের এই পেজটি খুলে যাবে এবং এই পেজটি খুলে যাওয়ার পর দেখুন এখানে অপশন পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর ডিফারেন্ট পোস্ট আন্ডার এনএইচএম, এখানে আপনারা ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন সিনিয়র ল্যাব টেকনিশিয়ান, যেখানে লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন 26 অক্টোবর। তো এখানে আপনারা যখনই কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন ক্লিক করবেন, কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন আপনারা যখনই ক্লিক করবেন এখানে আপনাদের নতুন পেজ খুলে যাবে, যেখানে আপনাদের সমস্ত ডিটেলসগুলি কমপ্লিট করতে হবে এবং সমস্ত ডিটেলসগুলি কমপ্লিট করার পর আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনাদের এটি কিন্তু সফলভাবে আবেদন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ফ্রেন্ডস।